যে গানটা গাইবো আমার মায়েদের জন্য বিশেষ করে, কারণ সংসারে যদি কারো মায়া থাকে সেটা মেয়ে ছেলেদের একটু বেশিই থাকে, তাই না? দেখা গেল আমার মায়েরা যদি সকাল থেকে সন্ধ্যা অবধি কাজকর্ম করতে করতে যদি বলে কিরে গান শুনতে যাবি না, বলে অনেক কাজ আছে, কাজগুলো আগে সেরে নেই, তার মানে সংসারে খুব মায়া, তাই না মা? আচ্ছা মা বলুন তো, সংসারে আপন কে? আপনার ছেলে মেয়ে সবাই, তাই না? আপন অবশ্যই আপন, সবাই আমাদের আপন, কতক্ষণ? যতক্ষণ আমরা চিতায় না যাব ততক্ষণ আপন, যদি চিতায় চলে যাই তখন সব পর, কারণ সঙ্গে তো আর কেউ যাবে না, তখন আপন তখনই হতো যখন আমি চিতায় যাব, আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে যেত। ও মা, আপন বলতে কেউ নয়, কারণ আপনই যদি হতো, আমরা কলির জীব, আমরা মনে করি সবাই আমাদের আপন, তার যে একটা ছোট্ট গল্প বলি, নাহলে আপনারা বুঝতে পারবেন না। কারণ ও মা, এখানে তো অনেকে আছে সাধু ছাড়া, যারা কাদু তারা খাসির মাংস খায় নাকি, মুরগির মাংসও খায়। দেখবেন খাসির দোকানে গেছেন তো, যারা খাসি কাটে, এটা আর কি গল্পটা উদাহরণের জন্য দিচ্ছি, খাসির দোকানে যখন যাবেন, রবিবার করে আমাদের মালদাতে কাটে, এখানে কাটে কি না জানি না, সেদিন 10-12টা খাসি নিয়ে যারা খাসি কাটে, 10-12টা খাসি লাইন করে রেখে দেয়, প্রথমে একটাকে কাটে আর দশটা খাসি আছে, 9টা খাসিকে কী করে, কাঁঠালের পাতা দিয়ে দেয়, তারা কাঁঠালের পাতা খেতে থাকে, আর 1 নম্বর খাসিটাকে কেটে মাংস টাংস বিক্রি হয়ে যায়। আবার 2 নম্বর খাসিটাকে যখন কাটে, আরও যে 8টা খাসি থাকে তাদেরকে কাঁঠালের পাতা দিয়ে দেয়। ও মা, তাদের কোনো চিন্তা আছে যে এরপরে আমাকে কাটবে? তারা কিন্তু দিব্যি কাঁঠালের পাতা খেতেই আছে, ওদের কোনো চিন্তা নেই যে আমাকে কাটবে। তো আমরা কি খাসির থেকে খুব উন্নত নাকি মানুষ? নিজের বন্ধুকে, নিজের ভাইকে, নিজের বাবাকে, গ্রামের প্রতিবেশীকে ঘাড়ে করে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে আসছি, কখনো ভাবি না যে আমাকেও কালকে এসে পুড়তে হতে পারে। আমরা কি করি, সংসারের কর্ম করেই যাচ্ছি, মানে কাঁঠালের পাতা খেয়েই যাচ্ছি, আমরা যে মরবো সেটা কখনো ভাবি না, মনে মনে হয় পৃথিবীর সবাই মরে যাবে, খালি আমি একাই বেঁচে থাকবো, কে মরবে, তাই না? সবাই মরে যাবে, আমি বেঁচে থাকবো, আমার তো মনে হয় না, আমি মনে মনে ভাবি কে মরবে, আমি মরবো না, পাশের বাড়ি যদি কালকে কেউ মরে যায় আমার কোনো চিন্তা নেই, আমি মরবো না, কারণ আমার একটু দুঃখ হয় না। কিন্তু সত্যি আমাদের দুঃখ করা দরকার, যে আমরা কি সত্যি সারা জীবনের জন্য এসেছি, সাময়িকের জন্য, কিন্তু এই সংসারে এসে আমার আমার করে বাপরে বাপ কাঁঠালের পাতার মতো খালি সংসারের মধ্যে কাঁঠালের পাতা খেয়ে যাচ্ছি, আমরা কিন্তু খাসির থেকে খুব একটা উন্নত নই। যদি মনে মনে ভাবি মানুষের চেহারা পেয়েছি বলে মানুষ হয়ে গেছি, তা কিন্তু নয়, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সত্যি ভক্তিমতী মা, আপনারা সত্যি মহৎ, আপনারা সাধুগুরু বৈষ্ণব, কিন্তু আমি অমানুষ, আমি এখনও মানুষ হতে পারিনি। তো সে জায়গায় দাঁড়িয়ে আমার আপন বলতে কেউ নেই, সে জায়গায় দাঁড়িয়ে গিয়ে শোনাচ্ছি একটা বিশেষ ঘোষণা, আমার এখানে ইউটিউব চ্যানেল এসেছে, তো আমার ভাই আকাশ এসেছে শিলিগুড়ি থেকে, তার চ্যানেলের নাম হচ্ছে ফোক বিনোদন, আপনাদের কাছে যদি বড় ফোন থাকে, স্মার্টফোন, তাহলে সেই জায়গার থেকে আপনার অনেক গান শুনতে পারবেন, সেখান থেকে যদি সাবস্ক্রাইব করেন তো অবশ্যই। আর অনেক শিল্পী এখানে যে যাদের গান শুনলেন তাদের গানও শুনতে পাবেন, এবং মালদা জেলার বিখ্যাত বিখ্যাত শিল্পী আছে তাদের গানও শুনতে পাবেন, কেমন? সুন্দর নারী, সুন্দর মহাজন বলছে সোনা দানা গাড়ি বাড়ি কিছুই আমাদের নয়। ও মা, এখন যা সোনার দাম, কেউ যদি একটা সোনার হার পরে রাস্তা দিয়ে যায় সেটা কিন্তু ছিনতাই হতে পারে, তাই তো? কিন্তু কেউ যদি একটা তুলসীর মালা পরে কেউ কি নেবে? নেবে না, কিন্তু আমরা তো তুলসীর মালা পরবো না, লজ্জা লাগে, কিন্তু আমাদের হিন্দু ধর্মের নিয়ম, আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে সেই তুলসীর মালা পরা দরকার। আমরা যে হিন্দু সেটা আমাদের প্রমাণ কোথায়? কিন্তু কেউ যদি তুলসীর মালা পরে, কেউ যদি তিলক কাটে, তা আমরা বলবো বাপরে বাপ, 2 দিনের বৈরাগি ভাতকে বলে অন্ন, তাই না? নিজে পড়বো না, কিন্তু কেউ পড়লে তাকে আবার ক্রিটিসাইজ করবো। সুজিতদা বলে গেল, যারা হরিনাম যারা করে, যারা তুলসীর মালা পরে, তাদেরকে যদি কেউ ক্রিটিসাইজ করে তাহলে তার অপরাধ অবশ্যই আছে, তার সাজা দেওয়ার জন্য একজন অবশ্যই আছে। তো সে জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় কি বলছে, হরিবল হরিবল হরিবল
বাড়ি সুন্দর নারী সুন্দর বাড়ি সোনা দানা দয়া মায়া স্নেহ সোনা দানা দয়া মায়া স্নেহ এক পলকে সে সবে চিতায় পুড়ে শিলক
নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, সীতায় পুরে দেহ।